সদায় সরকারি বিদ্যালয়বিলাকর ছাত্র ছাত্রীসকলের উপর জাপি দিয়া হয়েছিল। এটার পছত আনতো কেতিয়াবা পোষণ সপ্তাহর নামত, কেতিয়াবা অমৃত কলহ যাত্রার নামত, কেতিয়াবা অমৃত বৃক্ষ আন্দোলনের নামত, বা এনেকুৱা ধরনের বারে বিং করা হাজারটা যে সরকারি কার্যসূচী, সেই সরকারি কার্যসূচীবিলাকর নামত অসমৰ সরকারি বিদ্যালয়বিলাকর ছাত্র ছাত্রীসকলের উপর যে অনাশৈক্ষিক বোঝা জাপি দিয়া হয়েছে, এই বোঝা বন্ধ করা দরকার। এনেকুৱা ধরনের অনাশৈক্ষিক বোঝায় আমার সরকারি বিদ্যালয়বিলাকর ছাত্র ছাত্রীসকলের ভবিষ্যৎ সম্পূর্ণরূপে ধ্বংস করে পেলায়। আজি কিয় প্রাইভেট বিদ্যালয়বিলাকত কিয় তেওঁলোকে এইবিলাক কার্যসূচী নিদিয়ে? আজি মুখ্যমন্ত্রীর পত্নীর যে বিদ্যালয় বন্দ্যা ইন্টারন্যাশনাল স্কুল, সেই বন্দ্যা ইন্টারন্যাশনাল স্কুলের কোনো ছাত্র ছাত্রী আজি অমৃত কলহ যাত্রা করেছে? আজি মুখ্যমন্ত্রীর পত্নীর বিদ্যালয়ের ছাত্র ছাত্রী কোনোবাই অমৃত বৃক্ষ আন্দোলনত যোগদান করেছে? করেছে রয়্যাল গ্লোবাল স্কুল, ডিপিএসর বা বেলেগ বেলেগ যাক আমার ইয়াত সরকারি বেসরকারি ইংরেজি মাধ্যমের বিদ্যালয় আছে, তেওঁলোকক বাধ্য করা হয়েছে? অর্থাৎ বেসরকারি বিদ্যালয়বিলাকর ইংরাজি মিডিয়াম আর অন্যান্য বেসরকারি স্কুলবিলাকর শৈক্ষিক অবস্থা ভাল করবলে সুযোগ দি আমার সরকারি বিদ্যালয়বিলাকর ছাত্র ছাত্রীসকলের শৈক্ষিক জীবন ধ্বংস করিবর কারণে বিজেপি সরকারে এই কাম করা নাইনে? আজি শিক্ষকসকলক অন্নবর্তে যে হেঁচা প্রদান করা হয়েছে, যার ফলস্বরূপে আমি দেখিলে পাইছো যে উদালগুড়ি ভারগাঁওয়ের এজন শিক্ষকে আত্মহত্যা পর্যন্ত করবল হয়েছে। আজি শিক্ষকক আত্মহত্যা করবলে বাধ্য করা সরকার এখন জনগণ কল্যাণকামী সরকার হব পারে? আসলতে শিক্ষকজনে এনেক আত্মহত্যা করার পাছত শিক্ষামন্ত্রী পদত্যাগ করব লাগিছিল না নাই? ডাক্তর রনুজ পেগুয়ে এতালেকে পদত্যাগ করলে না? আমি ডাক্তর রনুজ পেগু অনতিবিলম্বে পদত্যাগ করবর কারণে দাবি জানাইছো। আর অসমৰ মুখ্যমন্ত্রী যিজন বিদ্যালয়ের শিক্ষকে আত্মহত্যা করলে তেওঁ ঘরলৈ গৈ রাজহুয়াভাবে ক্ষমা বিচারিবর কারণে অসমৰ মুখ্যমন্ত্রীক আমি আহ্বান জানাইছো। শিক্ষকসকলক পৌরাবর কারণে সুযোগে দিয়া নহয়। আজি বোলে লোকপিয়লত যাওক, কাইলে বোলে নির্বাচনী কাম কাজত যাওক, পরহিলে বোলে অমৃত বৃক্ষ আন্দোলনত যাওক, তার পিছদিনা বোলে অমৃত কলহ যাত্রাত যাওক, তার পিছদিনা বোলে অগরং কামত যাওক, বগরং কামত যাওক। সরকারি বিদ্যালয়ের শিক্ষকসকলক যদি কেবল আর কেবল সরকারি কাম কাজত, তাকো আটাইবিলাক সাম্প্রদায়িক কাম কাজ, বেশিরভাগ সাম্প্রদায়িক কাম কাজ, বেশিরভাগ বিজেপি সরকারের নির্বাচিত সাম্প্রদায়িক কাম কাজবিলাকত লগাই দিয়া হয়, যারপর মানুষের কোনো উপকার নাই। অমৃত বৃক্ষ আন্দোলনের আমার কি অমৃত কলহ আন্দোলনের আমার উপকার কি হব? অসমৰ মানুষে ইমান দিন ধরে যুঁজিছিলে তেলের অধিকার লাগে, কয়লার অধিকার লাগে, সুনীলের অধিকার লাগে, চাহপাতর অধিকার লাগে, সম্পদের অধিকার বিচারি মানুষে দাবি উত্থাপন করে আসে। যিমান আন্দোলন হয়েছে সম্পদের অধিকার বিচারি আন্দোলন হয়েছে, প্রত্যেকটা জাতীয় আন্দোলনের মূল বস্তুটি আসলে সম্পদের অধিকার বিচরা আন্দোলন। সেই সম্পদের অধিকার বিচরা আন্দোলন করাবাসীক আজি মাটি দিল্লির ওসর দিবর কারণে উথপ থপ লগা বিজেপি সরকারে জনতাক এটা দিল্লির ওসর সম্পূর্ণরূপে বন্ধ করে দিয়েছে। যার জনগণে ইমান দিন ধরে সম্পদের অধিকার বিচারি আছে, সে জনগণক এটা কেটামান টকার লোভত, কেটামান টকা দিয়ার বিনিময় বা কেটামান প্রলোভনের বিনিময় বা দাবি ধমকির জড়িয়ে বা ব্ল্যাকমেইলিংয়ের জড়িয়ে বিজেপি সরকারে আজি বহু সংখ্যক মহিলা এই অমৃত কল যাত্রার জড়িয়ে মাটি যারপর পাবল একু নাই যুক্ত কার্যসূচীরপর তেনকা ধরনের সাম্প্রদায়িক কার্যসূচীত লওয়া হয়েছে। বেলেগ কোনো উদ্দেশ্য নাই, বেলেগ কোনো ধর্মীয় কার্যসূচী এবিল যত কেবল রাজনৈতিক উদ্দেশ্যত এই কামবিলাকত জনগণক লগাইছে। গতিকে আমি দাবি উত্থাপন করেছো যে শিক্ষাগুরুসকলের উপর, শিক্ষকসকলের উপর, বিদ্যালয়বিলাকর উপর যে অতিরিক্ত অনাশৈক্ষিক
বোঝা জাপি দিয়া হয়েছে এটো বন্ধ করার ব্যবস্থা গ্রহণ করব লাগে। প্রত্যেকখন বিদ্যালয়ত এতিয়ালৈকে আপনি সকলোৱে জানে যে বিদ্যালয়বিলাকত প্রধান শিক্ষক এতিয়ালৈকে নিযুক্তি দিয়া নাই। প্রধান শিক্ষক নিযুক্তি দিবর কারণে এই সরকার সমর্থবান নহয়। এতিয়াও 3,000তকৈ অধিক স্কুলত এতিয়াও এজনীয়া শিক্ষক আছে। এতিয়াও এজন বা দুজন শিক্ষকে 4টা বা 5টা ক্লাস করবলগা পরিস্থিতি হয়ে আছে অসমৰ বিদ্যালয়বিলাকত। যত আমার বিদ্যালয়ের আন্তঃগাঁথনি নির্মাণের কারণে কাম করব লাগিছিল, যত বিদ্যালয়ত আমি প্রত্যেকটো ক্লাসত এজনকৈ শিক্ষক দিবর কারণে ব্যবস্থা লব লাগিছিল, যত আমি কোয়ালিটি এডুকেশনের কারণে শিক্ষকসকলক আমি ট্রেনিং দিয়ার ব্যবস্থা গ্রহণ করব লাগিছিল কোয়ালিটি এডুকেশনের কারণে, গুণগত শিক্ষার কারণে, এই তিনটা মূল কাম করার পরিবর্তে আজি শিক্ষকসকলক অনাশৈক্ষিক কামত লগায় সরকারি বিদ্যালয়ের ছাত্র ছাত্রীসকলের ভবিষ্যৎ ধ্বংস করব খোঁজা হয়েছে। আর এনেকৈ অসমৰ সরকারি বিদ্যালয়বিলাক মারি পেলাবর কারণে বিজেপি সরকারে ষড়যন্ত্র রচনা করেছে। এটা সরকারি বিদ্যালয় মারি পেলার বুদ্ধি, এটা সরকারি বিদ্যালয়বিলাক বন্ধ করে দিয়ার বুদ্ধি, এটা ব্যক্তিগত খণ্ডর বিদ্যালয়বিলাকক আগবাই দিবর কারণে সুবিধা সুযোগ দিয়ার বুদ্ধি। ইয়ার জড়িয়ে রাজহুয়া খণ্ডর শিক্ষা সংকোচন করার কারণে ষড়যন্ত্র করা হয়েছে। আর এনেকৈ আমার সরকারি বিদ্যালয়বিলাকক ধ্বংস করব খোঁজা হয়েছে। গতিকে সকল সরকারি বিদ্যালয়ের শিক্ষকর অনাশৈক্ষিক কামর বোঝা পাতলাবর কারণে, এইবিলাকর আঁতর করে কেবল আর কেবল শৈক্ষিক কামত শিক্ষকসকলক নিযুক্তি দিবর কারণে, নিয়োজিত হবর কারণে সুযোগ দিবর কারণে, আর ছাত্র ছাত্রীসকলক কেবল আর কেবল শৈক্ষিক কামত মনোযোগ দিবর কারণে সুযোগ দিবর কারণে আমি রাইজর দলে দাবি জানাইছো। আজি কেদিনমানৰ আগতে শিক্ষামন্ত্রী আর সরকারে কি কৈছিল যে কোনো বিদ্যালয়বিলাকৰ পৰা কোনেও ছাত্র ছাত্রীক অনাশৈক্ষিক আন্দোলনকে ধরে এনেকুৱা কার্যসূচীত নিব নোৱাৰি। সরকারে নিজে অনাশৈক্ষিক কামত ছাত্র ছাত্রীক নিয়াত বাধা দিছিলে, ছাত্র সংগঠনবিলাকে যাতে কোনো পর্যায়ে আন্দোলন করব নোৱাৰে তাৰ কাৰণে বাধা প্রদান কৰিছিল। আজি সেইখন সরকারে কেনেকৈ অনাশৈক্ষিক কামত দৈনিক সপ্তাহৰ মূৰত এদিন বা দুদিন এতিয়া এনেকৈ ছাত্র ছাত্রীসকলক ব্যস্ত রাখে অনাশৈক্ষিক কামত? এনেকৈ আমার অসমীয়া মাধ্যমৰ সরকারি মাধ্যমৰ বিদ্যালয়বিলাক ধ্বংস করব খোঁজা নাই না? আমি সরকারের এই গর্হিত কামক নিন্দা করেছো আর সরকারে এই কাম বন্ধ করিবর কারণে আর ডাক্তর রনুজ পেগু শিক্ষামন্ত্রী, গতিকে কোনো পর্যায়ে গুয়েবলস নহয় দে, গুয়েবলস নহয়, হিটলার সরকারের, হিটলার গভর্নমেন্টর, নাজি গভর্নমেন্টর প্রচারমন্ত্রী নহয়। হ্যাঁ, আজি ডাক্তর রনুজ পেগুয়ে গুয়েবলসর নিচিনা কথা কবলে লৈছে। ডাক্তর রনুজ পেগুর মতে আজি অমৃত কলহ যাত্রাটো হল অসমৰ ছাত্র ছাত্রীর দেশপ্রেম শিকা যাত্রা। হ্যাঁ, যিজন ডাক্তর রনুজ পেগু নিজে এজন বামপন্থী আন্দোলনের কর্মী আছিলে, নেতা আছিলে, সেই মানুষজনের এই অধপতন দেখি জাতি নেহাহিবনে বাৰু? কি হয়েছে ডাক্তর রনুজ পেগুর? হ্যাঁ, সাম্প্রদায়িক বিভিন্ন ধরনের সরকারি কাম কাজ আর সাম্প্রদায়িক সরকারখনের যে কার্যসূচী, সেই কার্যসূচীবিলাকত ছাত্র ছাত্রীক নিয়োজিত করে গোটাই অসমীয়া জাতির সরকারি বিদ্যালয়ত থাকা ছাত্র ছাত্রীবিলাকর ভবিষ্যৎ পুরা ধ্বংস করব খোঁজা নাই নে? আমি আকৌ এবার কৈছো যে সরকারি বিদ্যালয়ের ছাত্র ছাত্রী আর শিক্ষকসকলের উপর অনাশৈক্ষিক সরকারি কার্যসূচী, অতিরিক্ত বোঝা জাপি দি ছাত্র ছাত্রীর শৈক্ষিক ভবিষ্যৎ ধ্বংস করার যে ব্যবস্থা সরকারে লৈছে, এটা বন্ধ করিবর কারণে আমি সরকারের ওসর দাবি উত্থাপন করিলাম।